Assalamualaikum, my dear lovely viewers, welcome back to my YouTube channel of Rajasthani World. কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। চলে আসলাম আরো একটি নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগে যেটা থাকছে সেটা হচ্ছে আমার মেয়ের জন্মদিনে আমি যে যে খাবারগুলো রান্না করেছিলাম, তো সেগুলো আমি কিভাবে রান্না করেছিলাম সেটার উপরে মূলত আমার আজকের ব্লগ। তো দেখতে পাচ্ছেন বারান্দার উপাশ থেকে আমার ছোট্ট বুড়িটা উকি দিয়ে দিয়ে আমাকে দেখছে। আর আজকে সকালে বারান্দায় অনেক ফুলও ফুটেছে, তো আমার মেয়েটা দেখে খুশিও হয়েছে। আমি তাকে বলেছি তার জন্মদিনে এজন্য অনেকগুলো ফুল ফুটেছে। তো আমি কেকটা ডেকোরেশন করে নিচ্ছি, কেকটা বানিয়ে ফেলেছি। তো এই কেকের রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব আমার কুকিং চ্যানেল গৃহসুখনে। আমি দিয়ে দিব এই কেকটা আমি কিভাবে বানিয়েছি সম্পূর্ণ এ টু জেড, আপনারা ওখান থেকে দেখে নিতে পারবেন। কেকটা আসলে ক্যামেরাতে যেরকম লাগছে বাস্তবে কিন্তু কেকটা অনেক সুন্দর হয়েছিল দেখতে, এবং খেতে তো অসম্ভব মজা হয়েছিল। তো আমি আপনাদেরকে এই কেকের রেসিপিটা অবশ্যই দিয়ে দিব, আপনারা আমার কুকিং চ্যানেল গৃহসুখন থেকে পেয়ে যাবেন। সকালে ঘুম থেকে উঠে আমি কেকটা আগে ডেকোরেশন করে নিয়েছি যাতে কাজটা একটু আগিয়ে থাকে। তো এখন আমি অন্য অন্য রান্নাগুলোও করে নিব। আমি চুলায় 3 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়েছি, 4টা এলাচি দিয়েছি, আর এখন দিলাম রসুন বাটা, পেঁয়াজ বাটা। রসুন বাটা দিয়েছি 2 টেবিল চামচ, পেঁয়াজ বাটা দিয়েছি 1 কাপের মতো। তো দিয়ে এখন আমি সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি, আমি চিকেন কোর্মা করব এজন্য। আর দিলাম আদা বাটা, এখানে আদা বাটাও আমি দিয়েছি 1 টেবিল চামচ। মশলাগুলোকে খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি আমি, ভালো মতো কষিয়ে নিতে হবে। আর এটার পুরো রেসিপিটা আমি আমার কুকিং চ্যানেল গৃহসুখনে দিয়ে দিব, আপনারা ওখান থেকে দেখে নিতে পারবেন। তারপরও আমি কিছুটা বলে দিচ্ছি, আর পুরো রান্নাটাই কিন্তু আমি দুধ দিয়ে করব। আমি এখানে লিকুইড দুধ ব্যবহার করেছি গরুর, তো গরুর লিকুইড দুধ দিয়ে আমি এই রান্নাটা করছি। আমি এখানে কাজু বাদাম বাটা দিয়েছি, কাজু বাদাম বাটাও দিয়েছি 2 টেবিল চামচ। আর এই যে দিলাম জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ, 1 চা চামচ না ঠিক, মরিচের গুঁড়া 1/2 চা চামচ দিয়েছি, কারণ এটা যেহেতু চিকেন কোর্মা। আর এই যে লবণ দিলাম পরিমাণ মতো, কোর্মা একটু মিষ্টি মিষ্টি হয়, কোর্মা তো এত ঝাল ঝাল হয় না, আর আমার মেয়ের কোর্মাটা খুবই পছন্দ, তো সেজন্য কোর্মাটা করছি। আজকে বার্থডেতে যা যা রান্না করেছি সবই আমার মেয়ের খুব পছন্দের খাবার। তো এই যে আমি সব কিছু মশলা দিয়ে ভালো মতো কষিয়ে নিচ্ছি। আর এই যে আমি কাজু বাদামের পেস্টটা দিয়ে দিলাম, কাজু বাদাম পেস্ট দিয়েছি 1/2 কাপের মতো। তো কাজু বাদাম অনেক মিষ্টি থাকে, এজন্য আমি আর এক্সট্রা কোনো সুগার ইউজ করব না এই চিকেন কোর্মার মধ্যে। তো কোর্মার অনেক রেসিপি আমার চ্যানেলে আছে, আর এটাও আমি দিয়ে দিব আমার কুকিং চ্যানেলে। তাছাড়া আমি তো এখানেও দেখিয়ে দিচ্ছি, মোটামুটি আপনারা যারা দেখছেন তারা কিছুটা হলেও বুঝে যাচ্ছেন। তো এই যে মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি। যারা নতুন রাঁধুনি তারা কিন্তু আমার রান্না দেখলে উপকৃত হবেন, কারণ আমি রান্নায় খুব বেশি উপাদান ইউজ করি না, খুব অল্প উপকরণেই কিন্তু আমি রান্নাগুলো করার চেষ্টা করি। আর এই যে পেঁয়াজের বেরেস্তাটা আগে থেকে ভেজে রেখেছিলাম, তো সেই পেঁয়াজের বেরেস্তাটা আমি এখন দিয়ে দিলাম। চাইলে আপনি বেরেস্তাটা বেটেও দিতে পারেন, কিন্তু আমি এভাবেই দিয়ে দিই। আর এই যে ঘিটা দিয়ে দিলাম, ঘি দিলাম এখানে 2 টেবিল চামচের মতো। অবশ্যই ঘি দিবেন, ঘি যেন কোনোভাবে স্কিপ করবেন না, ঘিটা দিলে একটা শাহি ফ্লেভার আসে কোরমাতে। আর কোরমাটা আমার 2 মেয়েরই খুব পছন্দের একটা খাবার, পোলাও আর কোরমা, তো সেজন্য আমি আজকে কোরমাটাই করেছি। আমি অবশ্য গরুর মাংস রান্না করতে চাচ্ছিলাম, কিন্তু আমার মেয়ে বলল যে সে গরুর মাংস খাবে না, তার জন্য আমি কোরমা রান্না করলাম, সে কোরমা খেতে চাইলো সেজন্যই। এখন আমি বেরেস্তা ভাজি করেছিলাম যে প্যানে, সে প্যানটাতে কিছুটা তেল ছিল, তার মধ্যে 1 চা চামচ রসুন, 1 চা চামচ পেঁয়াজ, 1 চা চামচ আদা বাটা দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তো আমি এটা কষিয়ে নিচ্ছি এই কারণে যে আমি চিকেনটা তৈরি করে নেব পিজ্জাতে, যে চিকেনটা দিব পিজ্জার টপিংয়ে, তো সেই জন্য আমি চিকেনটাকে একটু রান্না করে নিচ্ছি আগে থেকে, যাতে করে খেতে একটু বেশি মজা হয়। তো সেজন্য আমি আগে থেকে একটু চিকেনটাকে সবসময় রান্না করে নিই এভাবে পিজ্জাতে দেওয়ার আগে।
তো চাইলে আপনারা চিকেনটাকে ভাজি করেও দিতে পারেন, আমি একটু কষিয়ে কষিয়ে তারপরে দিই। তো আমি এই যে মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি, এখন এই যে চিকেনের ছোট ছোট টুকরাগুলোকে দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো মতো এটাকে কষিয়ে নেব। নিয়ে এটা পিজার জন্য আমি রেডি করছি। আর এই যে একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম, হাফ চা চামচ গরম মশলার গুঁড়া দিয়েছি, আর একটু জিরার গুঁড়া দিলাম, জিরার গুঁড়াও হাফ চা চামচ দিয়েছি, কারণ আর এই যে একটু মরিচের গুঁড়া দিলাম, মরিচের গুঁড়াও হাফ চা চামচ দিলাম। এখন আমি এটাকে একটু সুন্দর করে ভাজা ভাজা মতো করে নেব। আমি পিজার টপিংয়ে এই চিকেনটা ইউজ করব, আমার মেয়ে পিজা খুব পছন্দ করে, তো সেজন্য পিজাটাও আজকে বানাচ্ছি। তো আজকে যা যাই রান্না করছি সবই আমার মেয়ের খুব পছন্দের, তো দেখতে থাকুন। চিকেনটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ভাজা ভাজা হয়ে গেছে, একেবারে পানি নেই, শুকিয়ে গেছে, আর একেবারে তেল ভেসে উঠেছে তেলের মধ্যে, দেখতে পাচ্ছেন। তো আমার চিকেনও কমপ্লিট ভিজার, আর এইদিকে আমার চিকেন কোরমা রান্না করা হয়ে গেছে। আর এই যে আপনাদেরকে দেখাচ্ছি চিকেন কোরমাটা, দেখেন দেখতে কত সুন্দর হয়েছে, অনেক টেস্টি হয়েছিল। আর এই যে আমি পোলাও রান্না করে ফেলেছি, সাদা পোলাও আমার মেয়ের জন্য। পোলাও রান্নাটা আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ এর আগেও অনেকবার পোলাও রান্না শেয়ার করেছি, ওখান থেকে ইচ্ছা করলে আপনারা দেখে নিতে পারবেন, আমার এই চ্যানেলে অনেক পোলাও রান্নার রেসিপি আছে। আর পোলাওটা রান্না করতে আমি কোনো পানি ইউজ করিনি, সম্পূর্ণ লিকুইড গরুর দুধ দিয়ে পোলাওটা রান্না করেছি। তো গরুর দুধ দিয়ে পোলাওটা এভাবে রান্না করলে কিন্তু খুব মজা হয়, আমি অবশ্যই এরকম একটা পোলাও রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতে পাচ্ছেন আমার রান্না মোটামুটি কমপ্লিট। আর এখন আমি চিকেনটাকে বের করছি। তো চিকেন আমি আস্তেও একটা চিকেনকে আগের দিন ম্যারিনেট করে রেখেছিলাম, তো এটার পুরো রেসিপিটা আমি আমার কুকিং চ্যানেলে দিয়ে দিব। তো সেই চিকেনটাকে আমি ফ্রিজ থেকে বের করেছি, নর্মাল ফ্রিজে রেখেছিলাম ম্যারিনেট করে আগের দিন রাত্রিবেলা। তো এখন আমি এটাকে বের করেছি ফ্রিজ থেকে, বের করে এই যে এখন আমি এটাকে বেক করতে দিয়ে দিব ওভেনে, গ্রিল করতে দিয়ে দিব। তো সেজন্য আমি এখন চিকেনটাকে রেডি করে নিচ্ছি। এটা অনেক বড় সাইজের একটা চিকেন, এটা 2.5 কেজি ওজনের একটা চিকেন। পুরো রাত ম্যারিনেট করে রাখলে যেটা হয়, চিকেনের মধ্যে খুব সুন্দর মতো সব মশলাগুলো ঢুকে যায় এবং চিকেনটা খেতেও খুব মজা হয়। তো আমি এখন চিকেনের পা দুটাকে সুন্দর করে বেঁধে নিব মোটা সুতা দিয়ে, ভালো করে বেঁধে নিতে হবে, না হলে খুলে যায় ওভেনের মধ্যে যখন ঘুরতে থাকে তখন খুলে যায়। তো সেজন্য আমি ভালো করে বেঁধে নিচ্ছি। আর ওভেনে একটা লোহার শিক থাকে, সেটার মধ্যে আমি এখন এই চিকেনটাকে ভালো করে স্ক্রু দিয়ে গেঁথে দিব, তারপরে ওভেনের মধ্যে দিয়ে দিব। তো মোটামুটি আমার কাজ প্রায় কমপ্লিট। এখন চিকেনটা হওয়ার পরে আমি পিজাটা দিব। চিকেন আর পিজাটা হলে কিন্তু আমার আজকের রান্নাটা হয়ে যায় সবগুলো রান্নাই। তো এই যে দেখতে পাচ্ছেন আমি শাশলিকের কাঠিগুলো আছে, ওই কাঠিগুলো দিয়ে আমি ডানাটাকে আর এই যে গলাটাকে ভালো করে গেঁথে গেঁথে দিচ্ছি, যেন ঘোরার সময় এগুলা ছুটে না যায়। তো সেজন্য আমি সব দিক থেকে খুব সুন্দর মতো টাইট করে চিকেনটাকে কিন্তু গেঁথে নেব গ্রিলের এই স্টিকের সাথে। তো হয়ে গেছে আমার চিকেনটাকে সম্পূর্ণ প্রসেস করা, এখন আমি শিকটার মধ্যে চিকেনটাকে ভরে নিব, শিকটার মধ্যে ভরে নিয়ে এরপরে আমি স্ক্রুগুলোকে খুব সুন্দর মতো টাইট দিয়ে দিব এবং খুব সুন্দর করে চেপে চেপে টাইট দিতে হবে, না হলে কিন্তু গ্রিলটা যখন ঘুরবে তখন কিন্তু এটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমি চুলায়ও অনেক তান্দুরি চিকেন আপনাদের সাথে শেয়ার করেছি, চুলায় গ্রিল করাও শেয়ার করেছি। তো আজকে আমার চুলায় করার সময় নেই, এর জন্য আমি একবারে আজকে ওভেনে দিয়ে দিচ্ছি, এতে করে আমার তাড়াতাড়ি হবে কাজটা। আর চুলাতেও খুব সুন্দর মতো করা যায়, আপনারা আমার কুকিং চ্যানেল গৃহসুখনেও পাবেন, আবার এ চ্যানেলেও দেয়া আছে চুলায় কীভাবে তান্দুরি চিকেন তারপর গ্রিল এগুলো করতে হয়,
সবই আছে, এই চ্যানেলেও আছে, আবার আমার গৃহসুখন কুকিং চ্যানেলেও আছে, আপনারা আমার কুকিং চ্যানেল গৃহসুখন থেকেও দেখে নিতে পারবেন। তো আমি স্টোভগুলোকে খুব সুন্দর করে টাইট দিয়ে নিচ্ছি। এখন আমি স্টোভগুলোকে ভালো করে টাইট দিতে হবে, না হলে কিন্তু গ্রিলটা যখন ঘুরবে তখন কিন্তু এই চিকেনটা কিন্তু খুলে খুলে যাবে। তো সেজন্য একটু খেয়াল করে ভালো করে এই কাঁটাগুলোকে চিকেনের মধ্যে ঢুকিয়ে ভালো করে গেঁথে গেঁথে কিন্তু এই স্টোটা টাইট দিতে হবে, যেন একেবারে টাইট হয়ে চিকেনটা ঘুরতে থাকে। দেখেন আমি যেভাবে করে একদম টাইট করে আটকে দিচ্ছি, এই যে এভাবে করে আটকে দিবেন। চাইলে সুতা দিয়েও পুরা চিকেনটাকে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে বেঁধে দিতে পারেন, আমি দিচ্ছি না, আমি কাঠি দিয়েই আটকে আটকে দিচ্ছি। খাওয়ার সময় কাঠিগুলো বের করে নিলেই হয়ে যাবে। তো গ্রিলটাও বাচ্চারা খুব পছন্দ করে, আপনারা খুব ভালো মতোই জানেন বাচ্চারা আসলে চিকেন খুব পছন্দ করে। আর আজকে সব খাবারই আমার মেয়ের পছন্দের। আর এই যে মশলাগুলো থাকলো যেগুলো, সেগুলো কিন্তু আমি ফেলবো না, এগুলো দিয়ে গ্রিলের যে সসটা আছে সেটা বানিয়ে ফেলবো। আর এই গ্রিলের সস আমি কীভাবে বানাই সেটার রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, কুকিং চ্যানেল গৃহসুখনেও দেওয়া আছে, আবার এই চ্যানেলেও দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। আমি আজকে আর সস তৈরি করা আপনাদের সাথে শেয়ার করছি না, যেহেতু আমার চ্যানেলে দেওয়া আছে সেহেতু আমি আর শেয়ার করলাম না সস তৈরি করা। আর এই যে এখন আমি পিজার ডোয়ের আটাটা মাখিয়ে নিচ্ছি, ওদিকে আমার গ্রিলটা হচ্ছে, এদিকে আমি ডোয়ের আটাটা মাখিয়ে নিচ্ছি। তো আটাটা মাখিয়ে আমি এক ঘন্টা রেস্টে রাখবো, এই এক ঘন্টার মধ্যে আমার গ্রিলটাও হয়ে যাবে। গ্রিলটা হতে 40 থেকে 45 মিনিট লাগবে, তো এর মাঝে আমি আবার আটাটাও রেডি করে ফেলতে পারবো যদি এখন মাখিয়ে ফেলি। তো সেজন্য আমি মাখিয়ে নিচ্ছি পিজার আটাটা। আমি এখানে 2 কাপ পরিমাণ আটা নিয়েছি, আর 1 চা চামচ ইস্ট, আর সাথে কুসুম গরম দুধ নিয়েছি, এই যে দুধটা আছে পাশে, দুধটা কিন্তু কুসুম গরম। আর চিনি দিয়েছি 1 টেবিল চামচের মতো, আর লবণ দিয়েছি স্বাদ অনুযায়ী। এখন আমি এই সবগুলো উপকরণকে একসাথে মাখিয়ে নিব এই কুসুম গরম দুধটাকে দিয়ে। তো তারপরে আমি এটাকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব, 1 ঘন্টা পরে আমি পিজাটা বানাবো। আমি দেখতে পাচ্ছেন খুব ভালো করে আটাটাকে মথে নিচ্ছি, তো এভাবে করেই মথে নিতে হবে। তো এরপরে আটাটা মথা হয়ে গেলে আমি আটাটাকে প্লাস্টিক র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে 1 ঘন্টার জন্য রেখে দিব। এক ঘন্টা পরে দেখেন আমি পিজাটাকে এখন রেডি করে ফেলবো। তো আমি একটা স্টিলের প্লেট নিয়েছি বড় সাইজের, আর এর উপরেও সরিষার তেল মাখিয়ে নিয়েছি। এখন এই যে দেখেন 1 ঘন্টা পরে আটাটা ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে। এখন আমি এই আটাটাকে নিয়ে নিব, এই প্লেটটার উপরে নিয়ে সুন্দর করে আটাটাকে ভালো করে ছড়িয়ে নিব প্লেটটার উপরে, একটা বড় রুটির মতো করে নিব। তো আমি এখন নিয়ে নিলাম আটাটাকে, এখন 2 হাত দিয়ে চেপে চেপে এভাবে করে রুটির মতো করে নিতে হবে। এরপরে টপিংটা আপনার যেভাবে খুশি সেভাবে সাজাতে পারেন, আপনি চাইলে অনেক রকম ভেজিটেবলও ইউজ করতে পারেন। আমার কাছে আজকে এত ভেজিটেবলের কালেকশন ছিল না, তো সেজন্য আমি চিকেন আর চিজ আর পেঁয়াজের কিছু কুচি দিব, আর জলপাই দিব, ব্ল্যাক অলিভ যেটা সেটা দিব, দিয়ে আমি টপিংটা রেডি করব। আপনারা ইচ্ছে করলে আপনাদের পছন্দ মতো ভেজিটেবলগুলো ইউজ করতে পারেন, ক্যাপসিকাম, তারপরে বিভিন্ন কালারের ক্যাপসিকাম আছে সেগুলো দিতে পারেন। আমার কাছে ছিল না তাই আমি দিইনি। আমি এই যে কীভাবে টপিং করছি এবার দেখে নেন, এভাবে করে আপনারা কিন্তু করতে পারেন। যারা নতুন গৃহিণী তারা কিন্তু আমার রান্না দেখে বেশ উপকৃতই হবেন, কারণ আমি কিন্তু প্রথমেই বলেছি আমি রান্নায় খুব বেশি উপকরণ ইউজ করি না, হাতের কাছে যা থাকে আমি তাই দিয়েই কিন্তু রান্না করার চেষ্টা করি। তো আমার রান্না কিন্তু খারাপও হয় না, অনেক মজাই হয়, অনেক টেস্টি হয়। তো এই যে আমি রুটিটাকে সুন্দর করে চারপাশ থেকে সমান করে নিচ্ছি, মসৃণ করে নিচ্ছি,
আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এভাবে করে আপনারাও করে নেবেন পিজা তৈরির সময়। পিজার রুটিটা সুন্দর মতো প্লেটে আমার বানানো হয়ে গেছে, আর আমি এই যে একটা কাঁটা চামচ দিয়ে সুন্দর করে ফুটা ফুটা করে নিচ্ছি, ছিদ্র ছিদ্র করে নিচ্ছি, আপনারা সেটা দেখতে পাচ্ছেন। এখন আমি এর উপরে পিজা সসটা দিয়ে দিব। পিজা সসটা আমার নিজের হাতে তৈরি করা, বাসায় তৈরি করা। তো যখন টমেটো সিজন ছিল তখন আমি অনেক রকমের সস তৈরি করেছি, সেটা কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, তো সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন আমি সসটা কীভাবে তৈরি করেছি। তো এভাবে করে আমি পিজা সসটা ছড়িয়ে দিচ্ছি। আমি যখন টমেটো সিজন চলে তখন আমি অনেক করে সস তৈরি করি এবং অনেক রকমের সস তৈরি করি, তো সেই সসগুলোই আমি সারা বছর ইউজ করি, তো সেখান থেকেই আমি আজকে পিজার জন্য ইউজ করছি। এখন আমি সেই ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি, যেগুলো আমি একটু কষিয়ে কষিয়ে তারপরে ভেজে নিয়েছিলাম, সে চিকেনের টুকরাগুলো দিয়ে দিচ্ছি। তো আপনারা যে কোনোভাবেই সাজাতে পারেন পিজার টপিং, এটা আপনাদের ইচ্ছা। তো পিজার টপিংটা সাজানো হয়ে গেলে আমি পিজাটাকে ওভেনে দিয়ে দিব, আর এর মধ্যে আমার গ্রিলটাও কিন্তু হয়ে যাচ্ছে, প্রায় হয়ে গেছে, তো সেটাও এখন আপনাদেরকে দেখাবো যে গ্রিলটা এখন কী অবস্থায় আছে। আর গ্রিলটা বের করে আমি এখন পিজাটাকে ঢুকিয়ে দিব ওভেনের মধ্যে। তো পিজাটা হয়ে গেলেই মোটামুটি আমার রান্নাগুলো পুরোপুরি কমপ্লিট। তো বার্থডে উপলক্ষে আমার সব রান্নাই কমপ্লিট হয়ে গেল। এই ভিডিওটা হচ্ছে গ্রিলটা যখন দেওয়া হয়েছিল তখনকার, কিন্তু বর্তমানে কিন্তু গ্রিলটা হয়ে গেছে, আমার পিজাটাও রেডি হয়ে গেছে, আমি পিজাটা ঢুকিয়ে দিব। আর এটা হচ্ছে যখন দিয়েছিলাম ঠিক তখনকার ভিডিওটা। তো দেখছেন সুন্দর মতো গ্রিল হয়ে গেছে। এখন আমি ওভেনটা আর পরিষ্কার করিনি এখনও, মাত্রই গ্রিলটা হয়েছে তো ওভেনটা নোংরা হয়ে আছে, তার আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি পিজাটাকে। তো এই যে দেখেন আমার গ্রিল হয়ে গেছে, অনেক মজার গ্রিল হয়ে গেছে, আর গ্রিলটা এত টেস্টি হয়েছে আসলে বলে বোঝাতে পারবো না, খুব মজা হয় গ্রিলটা। আর আমার গ্রিল বানানোটা আসলে একটু অন্যরকম হয়, অনেক মজা হয়। আমার কুকিং চ্যানেলে কিন্তু প্রত্যেকটা রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। আমি যে চুলাই তৈরি করি সেটাও খুব মজা হয়, আর এটা আজকে ওভেনে তৈরি করেছি, এটা অনেক মজা হয়েছে, খুব মজা হয়েছে। আর এই যে দেখেন পিজাটাও হয়ে গেছে, পিজাটা হতে আমার সময় লেগেছে 25 মিনিটের মতো। তো পিজাটাও খুব সুন্দর মতো হয়ে গেছে, পিজাটা কিন্তু খেতে খুব মজা হয়েছে, ভীষণ টেস্টি হয়েছে, আর দেখতেও কিন্তু খুব লোভনীয় হয়েছে। আর পিজা আমার খুব পছন্দের একটা খাবার, আমার মেয়েরও খুব পছন্দের। আমি এখন আপনাদেরকে পিজাটা কেটে দেখাচ্ছি, দেখেন পিজাটা কতটা সুন্দর হয়েছে, আর গ্রিলটা দেখেই বুঝতে পেরেছেন যে গ্রিলটা কতটা ইয়াম্মি হয়েছে। আমি প্রত্যেকটা রেসিপি খুব নিখুঁতভাবে দিয়ে দিব আমার কুকিং চ্যানেলে গৃহসুখনে, সেজন্য এখানে অতটা ভালো করে আপনাদেরকে দেখাইনি, তবুও যতটুকু দেখিয়েছি আপনারা যারা বুঝতে পেরেছেন তারা তো বুঝতেই পেরেছেন। তো দেখেন আমি এখন এক পিস পিজা আপনাদেরকে তুলে দেখাচ্ছি যে পিজাটা কতটা সুন্দর হয়েছে, ভীষণ ইয়াম্মি আর ভীষণ সুন্দর হয়েছে। আমি চুলায়ও পিজা বানাই, চুলাটাও অনেক ভালো হয়, তো চুলাই বানাই সেটাও কিন্তু দেওয়া আছে আমার কুকিং চ্যানেলে। এই যে দেখেন কতটা ইয়াম্মি হয়েছে পিজাটা, দেখলে মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি, আমার ভীষণ ভালো লাগে পিজা খেতে, আর পিজা আমার হাজবেন্ডেরও খুব পছন্দের। আমার ছোট বেবিটাও পিজা খুব পছন্দ করে, তো সেজন্য আরও পিজাটা বানানো, বেবিরাও পছন্দ করে আমরাও পছন্দ করি। তো দেখেন আমার সব কিছু রেডি, পিজা, তারপরে কেক, এমনি আদার্স অন্য অন্য রান্নাবান্না, জন্মদিনের যা যা রান্নাবান্না সবই কিন্তু হয়ে গেছে। এখন আমার মেয়েটা কেকটা কাটবে,
তো আমি সব টেবিলে সাজিয়ে দিয়েছি। তো আমি জন্মদিনের দিন এইভাবেই আমি রান্নাবান্নাগুলো করেছিলাম। তো আপনারা সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওকে সুস্থ সুন্দর দীর্ঘ জীবন দান করে। আমার দুইটা বাচ্চার জন্য সবাই দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ যেন আপনাদের সবাইকে সুস্থ সুন্দর দীর্ঘ জীবন দান করে। এখন যে পরিস্থিতি চলছে তাতে তো সবাই সবার জন্য দোয়া করা ছাড়া আর কোনো উপায় নাই, কারণ কোভিড সিচুয়েশন এত পরিমাণ বেড়ে গেছে আমাদের দেশে, এখন তো খুব খারাপ অবস্থা আমাদের দেশের। আমরা যদি একটু সচেতন থাকি তাহলে কিন্তু আমরা এই কোভিড থেকে অনেকটা দূরে থাকতে পারবো। অবশ্যই আমাদেরকে সচেতন থাকতে হবে, অবশ্যই বাইরে বের হওয়ার আগে মাস্ক পরে বের হতে হবে, এবং বাসায় ঢোকার পরে বাইরের ব্যবহৃত সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে সেগুলোকে ব্যবহার করতে হবে আবার পুনরায়, না হলে কিন্তু আমাদের সংক্রমণের সম্ভাবনা থাকবে। বাইরে থেকে বাসায় আসার পরে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে তারপরে বাসায় বাচ্চাদের কাছে যাওয়া উচিত। তো সবাই খেয়াল রাখবেন, বাসায় বাচ্চাদের প্রতি সবাই খেয়াল রাখবেন, আর নিজেকে আগে ভালো থাকতে হবে। নিজে ভালো থাকলে অন্যকে ভালো রাখতে পারবেন, তো সেজন্য সবাই খুব সচেতনভাবে থাকবেন। আপনি যদি ভালো থাকেন তাহলে আপনার চারপাশে সবাইকে আপনি ভালো রাখতে পারবেন, সেজন্য আগে নিজেকে সচেতন থাকতে হবে। তো অবশ্যই সাবধানে থাকবেন সবাই, খুব ভালো থাকবেন। আমরা সবার জন্য দোয়া করি, আপনারাও আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাদেরকে রক্ষা করেন, হেফাজত করেন। আমরাও দোয়া করি আল্লাহ যেন আপনাদের সবাইকে হেফাজত করেন, রক্ষা করেন। তো আমি আমার ব্লগটা আজকে শেষ করব। আমার ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। তো আমি আজকে এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। Thank you.